এবার মুসলিম দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শত শত মানুষ নিহত হয়েছে। দর্শক, মরক্কোর মধ্যাঞ্চলে 6.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেরেছে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 296 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মরক্কো শহর ছাড়াও দক্ষিণের কিছু শহরে বেশি মানুষ মারা গেছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মরক্কো শহর থেকে 71 কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার 18.5 কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত 11:11 ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির 19 মিনিট পর আবারও 4.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও দেখা যাচ্ছে, তবে লোকজনকে সতর্ক সংকেত শুনে ঘর বাড়ি ছেড়ে পালাতে দেখা গেছে। একজন স্থানীয় কর্মকর্তা তার এলাকাতে অন্তত 30 জনের মৃত্যুর খবর দিয়েছেন। মরক্কো শহরের পুরনো অংশে কিছু ভবন ধসে পড়েছে বলে সেখানকার একটি অধিবাসী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পে 296 জন মারা গেছে আলহোজ, মরাকেশ, আজিরাল সহ কয়েকটি শহরে। এছাড়াও আরও 153 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় মানুষ বলছেন, ভূমিকম্প পরবর্তী কম্পনে লোকজন এখনও ঘরের বাইরে রাস্তা বা খোলা জায়গায় অবস্থান করছে। মানুষ ভীত ও আতঙ্কগ্রস্ত, শিশুরা কাঁদছে ও তাদের অভিভাবকরাও দিশেহারা হয়ে পড়েছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল অ্যাটলাস পর্বতমালার অনেক দূরের একটি এলাকায় হলেও ভূমিকম্প অনুভূত হয়েছে সেখান থেকে 350 কিলোমিটার দূরের রাজধানী রাবাত ছাড়াও ক্লাসাব্লাঙ্কা ও এসাওয়েরাতে। উৎপত্তিস্থলের কাছে পর্বত এলাকার সাধারণ ভবনগুলো হয়তো টিকে নেই এবং অনেক দূরের এলাকা হওয়ার কারণে ক্ষয়ক্ষতি নিরূপণের সময় লাগতে পারে।